মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট চলছিল 28শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, তারপরে ফাইনাল সাবমিশনস লাস্ট ডেট ক্লোজিং ডেট অফলাইন চালানের মাধ্যমে ফিস পেমেন্ট করার জন্য সেটা ছিল 22শে মার্চ। তো রীতিমতো এডিট উইন্ডো অর্থাৎ কারেকশন উইন্ডো আমরা যেটা বলে থাকি সেটা 31শে মার্চ থেকে 6 এপ্রিল চলার কথা ছিল। এছাড়াও এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু দিয়েছিল এডিট উইন্ডোর ব্যাপারে। তো যাই হোক, আপনি একবারই করতে পারবেন এবং তারপরে যদি আপনি করতে চান তার জন্য কিন্তু আপনাকে ফিস পেমেন্ট করতে হতে পারে, এমনটা কিন্তু অন্যান্য পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এখানে একবারই আপনি করতে পারবেন আর তারপরে আর কোনো চান্সেস থাকবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, সেই নিয়ে কিন্তু একটি নোটিশ পাবলিক সার্ভিস কমিশন আজকেই পাবলিশ করেছে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। মূলত তো এই অ্যানাউন্সমেন্টে কি বলেছে সেটা বলবো। ডিউ টু দ্য আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স দ্য ডেট অফ ওপেনিং অফ এডিট উইন্ডো অর্থাৎ এডিট উইন্ডো ইন কানেকশন উইথ দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন ইজ হেয়ার বাই পোস্টপোন আনটিল ফার্দার নোটিস। তো এক্ষেত্রে এক্সামিনেশনস এবং এডিট উইন্ডো এটি কিন্তু একটু ডিলে করা হয়েছে এবং পোস্টপোন করা হয়েছে আনটিল ফার্দার নোটিস, অর্থাৎ আপনারা ফার্দার নোটিস পাবেন যখন তারপরেই কিন্তু আপনারা ফলো করবেন যে কমিশনস ওয়েবসাইটস আছে সেই ওয়েবসাইটে এই রিগার্ডিং কিন্তু আপডেটস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, কারেকশন উইন্ডো এই মাঠ তো এখনো পর্যন্ত ওপেন হয়নি, সেটাই মূলত আজকে জানানো ছিল। আর যারা কারেকশন করতে পারছো না, তারা যদি ভাবো যে সমস্যা হয়ে গেছে আমার, কেন না, এরকম কোনো ব্যাপার নেই, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য বা সবার ক্ষেত্রে এমন হচ্ছে 31 তারিখ থেকে ডেটটা কিন্তু পিছানো করা হয়েছে বা পোস্টপোন করা হয়েছে বেশ কিছুদিনের জন্য। তারপরে যখন জানিয়ে দেবে যে কবে থেকে আপনারা কারেকশন করতে পারবেন, নিশ্চিন্তে থাকুন, আমি জানিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আর দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।